আছে। বর্তমান সরকার একটা ভোটার বিহীন নির্বাচনের দিকে আবার এগোনোর চেষ্টা করছে। এই সম্ভাব্য পরিণতি সম্পর্কে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। 2014 সালে নির্বাচনে কোন ভোটার ছিল না, কোন প্রার্থী ছিল না। 2018 সালে নির্বাচনে কোন ভোটার ছিল না। আগামী নির্বাচনে কোন ব্যালট পেপারই থাকবে না বলে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে আর আজকে সরকার সমর্থক কিছু কাগজ ব্লুমবার্গ রিপোর্ট নামে একটা রিপোর্ট প্রকাশ করেছে। এইটা শেখ হাসিনা পয়সা করে দিয়ে একটা রিপোর্ট করিয়েছে। তারা চারবারের মতন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। আশ্চর্যজনক হবে হলেও সত্য, এই পৃথিবীতে যারা এইরকম অসবুজ আক্রান্ত করেছে তাদের কারোর পরিণতি ভালো হয় নাই, শেখ হাসিনার বাপের পরিণতি ভালো হয় নাই। আমি আশা করি শেখ হাসিনার পরিবর্তী, শেখ হাসিনার পরিবর্তিত পরিণতি তার বাপের চেয়েও খারাপ হবে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই দেশে হিটলারের চাইতে বেশি শক্তিশালী এক নায়ক পৃথিবীতে ছিল না। সেই হিটলারের পরিণতি কি হয়েছিল আপনারা জানেন? নিজের মুখে নিজে ডিনামাইট ফিট করে আত্মহত্যা করতে হয়েছিল, পৃথিবী শাসন করেছিল। এই গভর্নমেন্টের কথা আমরা বলি এই জন্য, এই দেশের জনগণের জন্য এবং আওয়ামী লীগের জন্য মুক্তির সনদ। নাহলে আওয়ামী লীগের পরিণতি কি হতে পারে এই বিষয়টাই আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আওয়ামী লীগ একটা বিশাল সংকটের মোকাবেলা করবে, আর শেখ হাসিনার পরিণতি কি হবে বলি সারা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখুন। অবৈধ সরকার ডিক্টেটরশিপ চালু করলে তারা ক্ষমতায় আসতে পারে, তারা ক্ষমতায় থাকতে পারে, কিন্তু ক্ষমতার থেকে নামতে পারে না। শেখ হাসিনা ক্ষমতার থেকে নামতে পারবে না, পারবে না, পারবে না যদি গ্যাটার গভর্নমেন্ট নিয়ে তাল বাহানা করে। এবার আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু গ্যাটার সরকারের ব্যাপারে কোনো আপোষ হবে না। বাংলার মুখে নির্বাচন গ্যাটার সরকারের অধীনেই হবে। আর সুপ্রিম কোর্টের ইয়াসেন দিয়েছে এই আওয়ামী সরকারের নির্বাচন কিরকম রিয়াসিল আপনারা দেখেছেন, ওই রিয়াসিল বাংলার মুখে নতুন করে আর অনুষ্ঠিত হইতে দেওয়া হবে না। বাংলার মুখে নির্বাচন একটা সরকারের অধীনে হবে, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। সেই নির্বাচনে গণতান্ত্রিক জোট অংশগ্রহণ করবে না। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, এদেশে শেখ হাসিনার গভর্নমেন্ট বর্তমানে কি কাজ করছে তার একটা নমুনা বলি। একজন ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী অন্যায় ভাবে কোনো কেস ছাড়া একজন মহিলাকে তুলে নিয়ে পিটিয়ে মাথা ফাটায় তাকে হত্যা করা হলো। সারা পৃথিবীর বিবেক এখানে নড়চড় হইলেও শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু চিন্তা করে না। এরা ১৯৭৪ সালে এই আওয়ামী লীগ সরকার ১৯৭৪ সালে এমনি করে মানুষকে হত্যা করেছিল, মানুষকে খুন করেছিল, মানুষকে খুন করেছিল। বাসন্তী রানীরা সেদিন লজ্জা নিবারণের জন্য চাল পড়তে বাধ্য হয়েছিল। ১৯২৪ সালে আবার সেই অসাধী সংকেত তৈরি করবার চেষ্টা করছে শেখ হাসিনা সরকার। এটা বাংলার মানুষ মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। আওয়ামী লীগ সরকার কে নাই, এই দেশের জনতার সঙ্গে নিয়ে আমাদের এই জোট। আশা করি ৪ টাকার সরকারের দাবি আদায় করতে সক্ষম।